সব যখন মিটে গেছে তখন কেন এই কেসটাকে নিয়ে এত নাড়াঘাটা করছেন অফিসার? এমনিতেই তো বুঝতে পারছেন আমাদের মানসিক অবস্থার কথা। মা বাবাও প্রায় বয়স হয়েছে আর মিতার বাবাও প্রায় অসুস্থ, এরকম অবস্থায় আপনি যদি এত নাড়াঘাটা করেন তাহলে অন্তত আমার উপর খুব মেন্টাল প্রেশার পড়বে। সো প্লিজ দেখুন গুণালবাবু, আমি তো চাই এই কেসটাকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে, কারণ আপনারা সবাই মিলে পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে মিসগাইড করে এসেছেন। আপনার মেজ ভাইকে ডাকুন। আশ্চর্য, ও তো সুস্থ নয়, ওর বয়ান নিয়ে আপনারা করবেনটা কি? ওর কথা তো কোনো মানে হয় না। একমাত্র উনিই আমাদের সঠিক গাইডলাইন্সটা দিতে পারেন, কারণ ভাগ্যিস উনি আপনাদের মতো না, এত বুদ্ধিমান নন, তাই ওনাকে আমাদের প্রয়োজন। প্লিজ কলেম, দেরি করবেন না, কলেম। আপনি বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন অফিসার, আমি কিন্তু বাধ্য হব ওই ব্যাপারটা নিয়ে কেস করতে। আপনি আমার পরিবারকে অপদস্থ করছেন অফিসার। প্লিজ গো হেড, কেস করুন, আমি তো চাই আপনি কেস করুন, তাতে যদি আপনার বাড়ির মান সম্মান উঁচুতে ওঠে সেটাই তো কাম্য, তাই না কুণালবাবু? প্লিজ অফিসার, আপনারা আমাদেরকে ছেড়ে দিন। আমার স্ত্রী গত হয়েছে মাত্র 15 দিন আগে, এইরকম শোকের বাড়িতে আপনারা যদি শোকের বাড়ি, আপনার বাড়ির কারোর মধ্যে না, আমি শোকের ছায়াটা অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না, আর আপনি বলছেন শোকের বাড়ি। মোবাইলটা কোথায় রেখেছেন আর কি আছে ওই মোবাইলে? পাওয়া গেছে, মোবাইলটা পাওয়া গেছে। এই তো এই তো, কোথায় দূর, কোথায় আমার বৌমনির মোবাইলটা, কোথায় লুকিয়ে রেখেছি জামা খেতে? পারুল, এই পারুল, মেজদাকে নিয়ে যা। কি রে, শুনতে পাচ্ছিস না? ফটো কিচ্ছু কিচ্ছু, ফটো তুলবি, তল তল ফটো তল, কেমন মজা, কেমন মজা হলো? কি মজা মেজদা, তুই শালা মোবাইল মোবাইল ফটো কিচ্ছু কিচ্ছু, দেখে যা, আমি খুব মেরেছে, আমি খুব মেরেছে, খুব মেরেছে। ওফ, দেখ দেখ, কে মেরেছে তোমায়? আমি বলবো, আমি বলবো, মিচে চলো মোবাইল মোবাইল, মামানি মামানি মোবাইল মামানি। আপনি আমার জেদটা বড্ড বেশি বাড়িয়ে দিচ্ছেন কুণালবাবু, চলি আবার আসবো।